সাবস্ক্রাইব করুন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং সঙ্গে সঙ্গে পাশের বেলাইকানটি অন করে দিন যাতে এই ধরনের সমস্ত খবরে আপডেট সবার আগে পাওয়া যায় এবং ভিডিওটা নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন আজকের কুইজটা দেখে নেন শূন্যস্থানে বর্ণ বসিয়ে সঠিক শব্দ তৈরি করুন অর্থাৎ দেখুন নিচে দুটো শূন্যস্থান দেওয়া আছে কি এমন বর্ণ বসবে যেখানে একটা সঠিক শব্দ তৈরি হবে তা আপনার মতামতের উত্তরটা নিচে যে কমেন্ট বক্স আছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রতি মাসে সঠিকভাবে বেতন পাচ্ছেন না কর্মীরা প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী বন্ধুরা প্রত্যেক মাসে কিন্তু ঠিকঠাকভাবে বেতন পাচ্ছে না এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তো এই ব্যাপারে ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন খবরটা প্রকাশিত হয়েছে আজকের আনন্দবাজার পত্রিকায় যেটা অনলাইন আনন্দবাজার আছে সেখানে খবরটা প্রকাশিত হয়েছে দেখুন এখানে ডেটটা দেওয়া আছে মার্চের চোদ্দ তারিখ অর্থাৎ আজকে খবরটা প্রকাশিত হয়েছে উপরে দেখুন লেখা আছে বেতন নিয়ে মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর তো একবার মার্চের প্রায় কেটে গেলেও আর্থিক সংকটে এখনো ফেব্রুয়ারির বেতন না মেলায় বিএসএনএল এর কর্মী অফিসারদের বাড়ছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএনএল এর অবশ্য আশ্বাস কুড়ি মার্চের মধ্যে বকেয়া বেতন মিলবে এদিন মমতা বলেন প্রধানমন্ত্রীকে এ নিয়ে কড়া চিঠি দিয়েছি কেন কিছু সংস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না তা জানতে চেয়েছি জম্মু কাশ্মীর কেরল দিল্লিতে সংস্থাটির কর্পোরেট অফিসের কর্মীরা ছাড়া ফেব্রুয়ারি বেতন এখনও পাননি সংস্থার প্রায় দেড় লক্ষ স্থায়ী অফিসার তো দেখুন খবরটা প্রকাশিত হয়েছিল আনন্দবাজার যে অনলাইন নিউজ চ্যানেল আছে সেখানে আজকে প্রকাশিত হয়েছিল তো যারা বিএসএনএলে কর্মরত আছেন তাদের প্রায় দেড় লক্ষ স্থায়ী কর্মচারীর এখনও বেতন পাননি অর্থাৎ বিএসএনএল এর কর্মচারীদের ভোগান্তি শেষ নেই তারা কিন্তু মাসের মাস গেলেও বেতনটা ঠিকঠাক পাচ্ছেন না এ নিয়েই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন যাতে তারা বেতনটা ঠিকঠাক পায় তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ